ফ্যাকশন তৈরি হয়েছে, একটা শুভ্রাংশ মুকুল বিজেপি, একটা পুরাতন বিজেপি, আর সিপিএমের যারা পুরনো বসে ছিল তারা আবার নতুন করে একটা বিজেপি হয়েছে। তিন বিজেপি এখানে চলছে, খুব ভালো, আমরা খুব খুশি। তিন বিজেপি কেন, এখানে শত বিজেপি তৈরি হোক, লাভ কিচ্ছু হবে না। আমাদের ধমকে চমকে আমরা এখান থেকে যাবো, ধমকে চমকে স্লোগান দিয়ে ফ্ল্যাগ দিয়ে কিচ্ছু লাভ হবে না আমাদের। কিছুক্ষণ আগে একটা স্লোগান হচ্ছিল যে যত কুকুর যদি কামড়ায়, কুকুরকে কামড়ানোর দায়িত্ব কি আমার? বালুদা একের পর এক চলে যাচ্ছে, আমি কি পারি কুকুরকে কামড়ানো? কিছুক্ষণ আগে এসে কাউগাছি এক পয়েন্ট গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যরাই বিজেপি যোগ দিয়েছে। একটা কথা বলি, আমি গেলাম যে জয়েন্ট জয়েন্ট এসে আমি আবার চেয়ারে বসবো, তাহলে তাতে কি প্রমাণিত হয়ে গেল যে আমি বিজেপি করবো? দাদা এইখানে সুজিত বসু, দাদা সুজিত বসু, নান্টু ঘোষ এবং মদন মিত্র গাড়ি ঘিরে ধরে জয়শ্রীরাম ধ্বনি দিচ্ছে। ক্ষতি কী আছে? অসভ্য বর্বর যারা, যারা সভ্য, যারা সভ্যতার সীমাহীন সভ্যতা যারা জানে না, তারা জিনিস করবে এসব ধমকে চমকে? আমাদের কোনো লাভ হবে না। তারা করছে, এটা করছে, বুঝলে না? তিন বিজেপি হয়েছে, একটা কে কে মুকুল শুভ্রাংশু বিজেপি হয়েছে, একটা সিপিএম থেকে আগত বিজেপি হয়েছে, আর একটা পুরানো বিজেপি। পুরানো বিজেপিটা পালিয়ে গেছে, সব তারা বাজারের নেই, এখন খেয়ে নিয়েছে এই বিজেপিটা, খেয়ে নিয়েছে। নববিজে বিজেপিগুলো অসভ্যতা করে বেড়াচ্ছে, নবাগত বিজেপি। বালুদা মুখ্যমন্ত্রী নিজেও খুব অসন্তুষ্ট হচ্ছেন এই স্লোগানটা নিয়ে, চন্দ্রকোনার পর নৈহাটি শ্যামনগর এই চক্র দিয়ে হয়েছে, মানে এই রাজ্যে কি আর বলা যাবে না? মানে কেন বলা যাবে? আমি যে কথা, আমরা যে কথা বলছি শুনুন, গাড়ি আটকে অসভ্যতা করা যাবে না। মুখ্যমন্ত্রীর গাড়ি যারা আটকালো তাদের শাস্তি হবে না? প্রধানমন্ত্রীর গাড়ি যদি কালকে আমরা আটকাই তা তার শাস্তি পাবে না? তারা গাড়ি আটকাচ্ছে, একটা এখানে যে কালচার আনছে, এই যে কালচারটা আসছে ব্যারাকপুরে, তারা ভয়ঙ্কর কালচার, এই বাঙালি অবাঙালির একটা কালচার নিয়ে আসছে। কেন আমরা বলতে যাবো এগুলো? বৈঠক আপনাদের এখানে চলছিল সেই সময় দফায় দফায় যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কি কিছুটা হলেও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে? দ্বিতীয়ত, যারা বলছেন যে তারা শুভ্রাংশু রায়ের অনুগামী, স্পষ্টতই তারা চান তৃণমূল কংগ্রেস যে পার্টি অফিস দখল করে রেখেছে সেই পার্টি অফিসে শুধুমাত্র বিজেপিই থাকবে আর অন্য কেউ নয়, কি বলবেন? দেখা যাক, লড়াইটা করুক, রাজনৈতিক লড়াই হোক, খুন খারাপই রাজনীতির কেন করছে? লোকের বাড়িতে রাত্রেবেলাকে ঢিল মারছে কেন? কারোর বউকে চমকাচ্ছে বাজারে গেলে, ব্যাগের থলিটা ধরে টানছে, মেয়ে স্কুল গেলে মেয়েকে চমকাচ্ছে, তোর বাবাকে বুঝে নেব? এই রাজনীতিটা বন্ধ হোক না ব্যারাকপুর। আজকে অর্জুন সিং এটা কতদিন করবো না? কতদিন অর্জুন সিং শুভ্রাংশু রায়রা করবে? কতদিন করতে পারবে না? দেখি না, এই দিনটা দেখি, আমার সীমা, আমরা দিনের সীমাটা দেখতে চাইছি, সীমারেখা। সমস্ত কিছুর শেষ আছে, এভরিথিং শেষ হবে, এবার শেষের জায়গায় পৌঁছে চলা। আর ওরা ঘেউ ঘেউ করছে বলে আমি তো ঘেউ ঘেউ করতে পারি না। কুকুর যদি আমায় কামড়ায় আমি কুকুরকে কামড়াতে পারি? আমি পারি না, সে পড়তে আমার আছে। যে রাজনীতি ওরা করছে সে ধ্বংসের রাজনীতি। মোকাবিলা, রাজনীতি মোকাবিলা হবে 14 তারিখে আমাদের কর্মী সভা দিয়ে আমরা শুরু করছি এখানে, আবার হবে। আমরা নৈহাটিতে মোকাবিলা করলাম, নৈহাটিতে ক্লিয়ার করলাম আমরা, আবার হালিশহর কাজলাপাড়া ক্লিয়ার হবে, সব ক্লিয়ার হবে। শুভ্রাংশু বলেন যেখানে আপনারা যাবেন সেখানে সেখানে আপনাদের জয় শ্রীরাম বলে সম্বর্ধনা দেওয়া হবে, সেটাকে আমি শুভ্রাংশুকে বলি, শুভ্রাংশু মুকুল পুত্র যতটা বয়স হয়নি তত থেকে বেশি কথা বলছে, ও বুঝতে পারছে না সামনের ভবিষ্যতের আলোটা, বুঝতে পারছে না সামনের দিনগুলো, না সামনের দিনগুলো আবার 19-এর পর 20 আছে, 21 আছে, 22 আছে, 23 আছে, 24 আছে, সাল আছে পরের, বাচ্চা ছেলে তো বলে ফেলছে, পরে বুঝতে পারবে কত ধানে কত চাল বুঝতে পারবে। রিভলভারের বাটের ওপর তৈরি হচ্ছে, কোমরে রিভলভার, পেটে রিভলভার লাগাচ্ছে বিজেপি, করে নিয়ে গিয়ে নিয়ে যাচ্ছে, মেন্টালি মানসিকভাবে তারা গেছে, কেউ যায়নি। সরকারের থেকেও আপনারা পিছিয়ে যাচ্ছেন কি করে, কিভাবে আটকাতে পারছেন? রাজনৈতিক লড়াই হচ্ছে, আমরা তো কোনো রাজনীতি করি না, তৃণমূল কংগ্রেসকে দেখেছেন কোনো দিন ফোন করতে? ব্যারাকপুর ধরে যারা দাফাল করে বেড়ালো, সে 5-6টা ছেলে, তরুণ সাহ, অরুণ সাহ, দুরিয়া ফুরিয়া যারা আছে, এরা কারা? এরা সব ইয়ে ড্রাগসের NDPS কেস খেয়েছে, মার্ডার কেসের আসামি, তাদের ব্যবহার করা হচ্ছে। সিপিএম থেকে আগত কিছু মানুষ
যারা পড়েছিল ক্রিমিনাল তাদের নিয়ে এসে তারা বিজেপি ব্যবহার করে। বালুদার একটা প্রশ্ন, আপনারা বৈঠক করছেন, এখানে হাই প্রোফাইল মন্ত্রীরা রয়েছেন, উত্তর চব্বিশ পরগনার হেভিওয়েট নেতৃত্ব রয়েছে, পুলিশ আগাম আজ করতে পারলো না যে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? করুক না, আমি তো বলছি তো ওরা বিক্ষোভ দেখাক না, আমাদের বিক্ষোভ দেখালে আমার কোনো ক্ষতি নেই, আমি ওসব বিক্ষোভ ভয় পাই না, আমাকে যে রাস্তার উপর দিয়ে যেতে বলবে সেই রাস্তা দিয়ে যাবো, যার বাড়ির পাশ দিয়ে বলবে তার বাড়ির পাশ দিয়ে যাবো, এসব বিক্ষোভ বিক্ষোভ দেখে কোনো লাভ হবে না, আমি বলছি কিচ্ছু লাভ হবে না, 34 বছর সিপিএমকে সরাতে পেরেছি, এগুলো বাচ্চা ছেলে, এদের সরাতে বেশিক্ষণ সময় লাগবে, জঞ্জাল আমরা সরিয়ে দেবো।